রেজা কিবরিয়া গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের সাথে ওইভাবে সংশ্লিষ্ট না, গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে তিনি কাছেও টানতে পারেন নাই। ইভেন আমাদের কেন্দ্রীয় কমিটির একশো একুশ জনেরও নাম ধাম তিনি বলতে পারবেন না। দেশের সংবিধান বিরোধী কার্যক্রম, ইসরায়েল সহ বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ, অনৈতিক আর্থিক লেনদেন, গণতন্ত্র লঙ্ঘন করে সভা আয়োজন ও অবৈধভাবে ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোনয়ন করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাদের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট দিয়ে দলের বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরুকে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন। একই সাথে সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খানকেও বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার 20 জুন সন্ধ্যায় এক বৈঠকে গণ অধিকার পরিষদ এই সিদ্ধান্ত নেয়। গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া তাদের বহিষ্কার আদেশে স্বাক্ষর করেছেন। এর আগে সোমবার 19 জুন দিবাগত রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়াকে বাদ দিয়ে রাশেদকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করার বিষয়টি জানিয়েছেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান। সে আমাকে সরাবার এই প্ল্যান অনেকদিন থেকে করছে, কারণ আমি নির্বাচনে যাব না শেখ হাসিনার সাথে। প্রবাসীদের থেকে লক্ষ লক্ষ টাকা আসে প্রত্যেক মাসে, এটার কোনো হদিস নাই। লেনদেন নিয়ে প্রশ্ন তোলার পর সে খেপে গেছে। দ্বিতীয় হলো যে ইসরায়েলের সাথে তোমার কি সম্পর্ক, ইসরায়েলে যে মিটিং করলে এটা কি উদ্দেশ্যে করলে আমাদেরকে এটা বলতে হবে, সে বলবে না। আমি সরকারের বিপক্ষে থাকবো সবসময়, ওর এটাতে খুব লেগেছে এবং সে এখন বিভিন্ন কাজ করছে। এগুলোর কোনো বৈধতা নাই। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ইলেকশন কমিশন নিবন্ধন দিবে, আমার নামেই দিবে। দলের শুরু থেকেই ওইভাবে দলীয় কার্যক্রম, দলীয় প্রোগ্রাম, মিছিল, মিটিংয়ে কোনো জায়গায় ওইভাবে ছিল না, বরঞ্চ দলের বাইরে অন্য প্ল্যাটফর্মের প্রোগ্রামে সে অনেক জায়গায় নিয়মিত যাচ্ছিল। বিশেষ করে আপনার ব্যাংকক এবং কাঠমান্ডুতে জনৈক মাসুদ করিম এবং এনায়েত করিম নামে এক ভদ্রলোক বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে বাংলাদেশের বেশ কিছু সাবেক এমপি রাজনীতিবিদদের নিয়ে মিটিং করেছেন যে তিনি বাংলাদেশের সরকার পতন করবেন এবং আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা গভর্নমেন্ট ফর্ম করবেন। তো রেজা কিবরিয়া সেই প্রোগ্রামে 2019 সাল থেকে যুক্ত। আমরা জানার পরে এই বিষয়টা সম্পর্কে আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। আমরা খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম, এটা বাংলাদেশেরই গোয়েন্দা সংস্থার একটা ফাঁদ যে বিএনপিকে ভাঙার এবং আগামী নির্বাচনে উকিল আব্দুস সাত্তারের মতো বিএনপির কিছু লোককে ভাগায় নিয়ে নির্বাচন করা। তো আমরা রেজা কিবরিয়াকে বলেছি যে আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করছি, বিএনপি শওকত মাহমুদকেও এই কারণে বহিষ্কার করেছে, আপনি এখানে নিয়মিত যাচ্ছেন, এটা তো আমাদেরকেও বিএনপি সন্দেহ করবে বা আমাদের জন্য বিব্রতকর, এবং আপনি দলের প্রোগ্রামে যান না কিন্তু এই ইনসাফ কায়েম কমিটি এবং এর আগেও যে শওকত মাহমুদ প্রোগ্রাম করেছে সেই প্রোগ্রামে যাচ্ছেন। তো সে তার উত্তর ছিল, আমি দলের আহ্বায়ক, আমি তো তোমাদের কাছে শুনে রাজনীতি করবো না, আমার যা ইচ্ছা আমি তাই করবো, আমি সবার সাথে বসবো। এমনকি বাংলাদেশের রাজনীতিতে যেসব দলকে আমরা এড়িয়ে চলি সেই সমস্ত দলের সাথেও তিনি অগোচরে বসেছিলেন এবং একটা ইন্টারিম গভর্নমেন্ট হলে বা সরকারের পতন হলে তিনি প্রধানমন্ত্রী হবেন এই কথা বিভিন্ন মানুষের কাছে বলে বেড়ান এবং বেশ কিছু মানুষের কাছে তিনি মনোনয়ন বেচা শুরু করেছেন সেই মাসুদ করিম বা এনায়েত করিম ভদ্রলোকের নির্দেশনায়। এবং আমাদের দলের ময়মনসিংহ জেলার আহ্বায়ক রাহাত জাহান এবং সাবেক বাংলাদেশের জাতীয় পার্টির একজন প্রতিমন্ত্রী ছিলেন তার কাছে, অনেকের কাছে তিনি মনোনয়ন বেচা শুরু করছেন। তখন আমাদের কাছে মনে হয়েছে যে তিনি তো দলকে বিপদে ফেলাবেন। তো তখন আমরা বিশেষ করে গত পরশুদিন তিনি যে ইনসাফ কায়েম কমিটির প্রোগ্রামে তিনি গিয়েছেন সেইটা নিয়ে আমরা তার বাসায় বসেছিলাম, বাসার ছাদে কথা বলার জন্য যে আপনি কি দল কন্টিনিউ করবেন নাকি ইনসাফ কায়েম কমিটি বা এই প্রজেক্ট কন্টিনিউ করবেন। তো সে বলছে যে আমি যেটা ভালো হয় সেটাই করবো, আমি সবই করবো, কিন্তু আমি সব বিষয়ে জবাবদিহিতা করবো না। তখন মনে হয়েছে যে এই দল আমরা রক্তে মাংসে গড়ে তুলেছি, আমরা কারো কাছ থেকে 2 টাকার সুবিধা নেই, আর সে এই দল এবং মনোনয়ন বিক্রি শুরু করে দিয়েছে। সো এই বিষয়টা আমাদের কাছে খুব আতঙ্কের মনে হয়েছে যে দলকে তিনি বিপদে ফেলাবেন এবং দলে ভাঙন ধরাবেন। কারণ এই যে আমাদের তো একটা ঘোষণা আছে যে দলীয় সরকার অধীনে আমরা নির্বাচনে যাব না, তো তিনি তো এক অংশকে নিয়ে নির্বাচনে যাবেন। সো যে কারণে আমরা গতকালকে আমাদের যে মিটিং ছিল সেই মিটিংয়ে পরিবেশ পরিস্থিতি আলাপ আলোচনা সাপেক্ষে আমরা একজন ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোনীত করেছি। রেজা কিবরিয়া গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের সাথে ওইভাবে সংশ্লিষ্ট না, গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে তিনি কাছেও টানতে পারেন নাই। ইভেন আমাদের কেন্দ্রীয় কমিটির একশো একুশ জনেরও নাম ধাম তিনি বলতে পারবেন না, চিনেন না।
সো তার সাথে নেতাকর্মীদের যাওয়ার প্রশ্নই ওঠে না। এবং আমরা যেটা বলেছি যে দল তৈরির আগে অঙ্গসংগঠন তৈরি করে আমরা এই প্ল্যাটফর্ম লঞ্চ করেছি, এবং গতকালকেও কিন্তু আমরা একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, এককভাবে কোনো সিদ্ধান্ত না। সো সেই ক্ষেত্রে রেজা কিবরিয়া এই ধরনের কোনো পদক্ষেপে পানি পাবে না, হালে পানি পাবে না।